মহালয়ার মাধ্যমে কাল শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে প্রস্তুতিও প্রায় শেষ, নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। রাজশাহী মহানগর ও জেলা মিলিয়ে এবার দুর্গাপূজা হবে 450টি মণ্ডপে। বেশিরভাগ স্থানেই প্রতিমা বানানো শেষ, এখন রং তুলির কাজ সেরে নিচ্ছেন কারিগররা। আমাদের এখন রঙের কাজ চলছে, 30 তারিখে যাওয়ার মানে সিদ্ধান্ত নিচ্ছি আমরা, মানে তার আগেও দিতে পারি প্রতিমা। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সব মণ্ডপে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। পূজাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য আমরা 3 স্তর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করব, এবং এবার সবচেয়ে আমাদের আনসার যারা আছে এবার তারা স্ট্রাইকিং রিজার্ভ থাকবে প্রতিটা মণ্ডপে। নারায়ণগঞ্জে এবার পূজা হবে 220টি মণ্ডপে, প্রস্তুতি শেষ পর্যায়ে। তবে পরিশ্রমের তুলনায় ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ প্রতিমা শিল্পীরা। রাত দিন কাজ করি, জিনিসপাতির দাম বেড়ে গেছে, পারিশ্রমিক অনুসারে আমরা সেই পয়সা পাই না, তো ওই ক্ষেত্রে কারিগরগো কিছু পয়সা বেশি ওদেরকে পোষায় রাখা যাইতেছে না। গাইবান্ধায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের কাজ করে যাচ্ছে প্রশাসন। 617টি মণ্ডপের সবকটিতেই থাকছে পর্যাপ্ত নিরাপত্তা। প্রত্যেককে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে প্রত্যেকটা পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকে। আমাদের আমাদের নিরাপত্তার পাশাপাশি আমাদের ফোর্স মোতায়েনের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের টহল ব্যবস্থা বিদ্যমান থাকবে। এছাড়া শারদীয় দুর্গোৎসব উদযাপনের অপেক্ষায় নওগাঁ ও লক্ষ্মীপুর সহ সারা দেশের সনাতন ধর্মাবলম্বীরা। ষষ্ঠী পূজা হবে আগামী 1 অক্টোবর, আর 5 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। মহালয়ার মাধ্যমে কাল শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে প্রস্তুতিও প্রায় শেষ, নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। রাজশাহী মহানগর ও জেলা মিলিয়ে এবার দুর্গাপূজা হবে 450টি মণ্ডপে। বেশিরভাগ স্থানেই প্রতিমা বানানো শেষ, এখন রং তুলির কাজ সেরে নিচ্ছেন কারিগররা। আমাদের এখন রঙের কাজ চলছে, 30 তারিখে যাওয়ার মানে সিদ্ধান্ত নিচ্ছি আমরা, মানে তার আগেও দিতে পারি প্রতিমা। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সব মণ্ডপে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। পূজাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য আমরা 3 স্তর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করব, এবং এবার সবচেয়ে আমাদের আনসার যারা আছে এবার তারা স্ট্রাইকিং রিজার্ভ থাকবে প্রতিটা মণ্ডপে। নারায়ণগঞ্জে এবার পূজা হবে 220টি মণ্ডপে, প্রস্তুতি শেষ পর্যায়ে। তবে পরিশ্রমের তুলনায় ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ প্রতিমা শিল্পীরা। রাত দিন কাজ করি, জিনিসপাতির দাম বেড়ে গেছে, পারিশ্রমিক অনুসারে আমরা সেই পয়সা পাই না, তো ওই ক্ষেত্রে কারিগরগো কিছু পয়সা বেশি ওদেরকে পোষায় রাখা যাইতেছে না। গাইবান্ধায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের কাজ করে যাচ্ছে প্রশাসন। 617টি মণ্ডপের সবকটিতেই থাকছে পর্যাপ্ত নিরাপত্তা। প্রত্যেককে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে প্রত্যেকটা পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকে। আমাদের আমাদের নিরাপত্তার পাশাপাশি আমাদের ফোর্স মোতায়েনের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের টহল ব্যবস্থা বিদ্যমান থাকবে। এছাড়া শারদীয় দুর্গোৎসব উদযাপনের অপেক্ষায় নওগাঁ ও লক্ষ্মীপুর সহ সারা দেশের সনাতন ধর্মাবলম্বীরা। ষষ্ঠী পূজা হবে আগামী 1 অক্টোবর, আর 5 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।